হাই, দিস ইজ রাজা। তোমরা দেখছো ওয়েস্ট ইন্ডিয়ান ফুড। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা চাউমিন খেতে সকলেই কম বেশি খুব ভালোবাসি, তবে সেটা যদি ঘরে মায়ের হাতে তৈরি চাউমিন হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে সেরকমই একটা প্রিপারেশন বা ডিশ তোমাদের দেখাতে চলেছি, সেটা হচ্ছে পাস্তা স্টাইল চাউমিন। আমি জানি না তোমরা কজন এই ডিশটা খেয়েছো বা দেখেছো, তো যারা দেখোনি বা জানো না তাদের জন্য এই ভিডিওটা। গাইজ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে ওটাকে অল করে দাও। তাহলে কী হবে, আমার নতুন সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে এবং তোমরা সেটা দেখতে পারবে। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নাও। চলো তবে দেরি না করে দেখে নেওয়া যাক, লেটস গো। গাইজ, পাস্তা স্টাইল এগ চাউমিন বানাতে সবার প্রথমে নিয়ে নেওয়া হয়েছে চাউমিন বা নুডলস, 2 টেবিল স্পুন কুচনো রসুন বা গার্লিক, 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ বা অনিয়ন, ছোটো করে কেটে নেওয়া 2টো বড় সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। গাইজ, তোমরা ঝালটা পরিমাণ মতো দেবে। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি নেওয়া হয়েছে। এখানে সসের পরিমাণটা একটু বেশি প্রয়োজন, তাই 1 কাপ পরিমাণ টমেটো সস নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে 2টো ডিম। গাইজ, এখানে সর্ষার তেল ইউজ করা হয়েছে, তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। আর লাগছে ব্ল্যাক পেপার বা গোলমরিচ, কাশ্মীরি রেড চিলি পাউডার বা শুকনো লঙ্কার গুঁড়ো, লাগছে কিছুটা চিনি, আর লাগছে স্বাদ মতো কিছুটা নুন। গার্নিশিংয়ের জন্য কিছুটা গাজর, শসা এবং ধনে পাতা কুচো করে কেটে রাখা হয়েছে। গাইজ, সবার প্রথম একটি বড় পাত্রে জল গরম করবে, তাতে কিছুটা লবণ এবং 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবে। জলের পরিমাণটা একটু বেশি রাখবে। জল ভালোভাবে ফুটে উঠলে আমরা চাউমিন বা নুডলসগুলোকে তাতে দিয়ে দেবো এবং এটাকে আস্তে আস্তে কিছুটা নেড়ে দিতে হবে, যাতে চাউমিনগুলো প্রপারলি সেদ্ধ হয় এবং একে অপরের সাথে গায়ে লেগে না যায়। তোমাদের বলে রাখি, চাউমিনগুলো খুব বেশিক্ষণ সেদ্ধ হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট সেদ্ধ হবে। আমরা চাউমিনটাকে 90% সেদ্ধ করব, বাকি 10% রান্নাতেই হয়ে যাবে। চাউমিনটা আমরা মাঝে মাঝে দেখে বুঝে নেব যে 90% সেদ্ধ হয়ে এসছে কি না, সেটা আমরা একটু দেখে বুঝে নেব। চাউমিন সেদ্ধ হয়ে গেলে আমরা গ্যাসের ওভেন নিভিয়ে সেটাকে একটি ঝুড়িতে জল ঝরিয়ে নেব এবং চাউমিনগুলোকে একটু ছড়িয়ে দেবো, যাতে চাউমিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং একে অপরের সাথে লেগে না যায়। তো সেটা আমরা খেয়াল রাখবো, চাউমিনগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে একটু শুকো দিতে হবে, কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। চাউমিন ঠান্ডা করতে দেওয়ার পর আমরা কড়াইতে তেল গরম করে তাতে ডিমটা ভেজে নেব। যেহেতু আমরা পাস্তা স্টাইল এগ চাউমিন করছি, তার জন্য আমরা ডিমটা প্রথমেই ভেজে নেব। ডিম ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে। তোমরা যদি চাও তো কড়াইতে ডিম ভাজার সময়ও তোমরা কড়াইতেই ডিমটাকে ঘেঁটে নিয়ে ছোট ছোট ভুজিয়ার মতো পিস করে নিতে পারো। ডিমের ছোট ছোট পিস করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে আমরা রসুন কুচিগুলো দিয়ে দেবো এবং রসুন কুচিগুলো একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এবং তারপরে আমরা পেঁয়াজ কুচিগুলো নেব, পেঁয়াজ কুচি তাতে দেবো। রসুনগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি কুচি দেওয়ার পরে সেগুলোকে ভালো করে মিক্সড করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। রসুন ও পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। যেহেতু ক্যাপসিকাম একটু নরম হয়, তাই আমরা এটাকে পেঁয়াজের সঙ্গে একসাথে ভাজবো না, তাতে কী হবে ক্যাপসিকাম অনেক আগেই ভাজা হয়ে যাবে। আর এছাড়া চাইনিজ রান্নায় আমরা ভেজিটেবলসগুলোকে একটু কাঁচা কাঁচাই রাখি, যাতে একটু খাওয়ার সময় একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। তো সেই জন্যই আমরা ক্যাপসিকামটাকে অনেক পরে দেবো, যাতে প্রপারলি কুকড হয় এবং খেতেও ভালো লাগে।
তো ওইখানে দেওয়ার পর ক্যাপসিকামটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বেশি কুক না হয়ে যায়। তো এরপরে আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দেওয়ার পর এবার আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে নুনটা ভালোভাবে মিক্সড হয়, কোনো জায়গায় বেশি কম না থেকে যায়। এবার আমরা দিয়ে দেবো এতে কেটে রাখা টমেটো, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার আমরা দিয়ে দেবো এতে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। এবার এতে দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। গাইস, তোমরা ঝালটা তোমরা বুঝে দেবে, তোমরা কতটা কী ঝাল খেতে চাইছো সেটা বুঝে তোমরা দেবে। এবার এতে দেওয়া হচ্ছে স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে এতে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। এতে টমেটো সসটা একটু বেশি লাগে তাই সসটা একটু বেশি দেওয়া হয়েছে। টমেটো সস দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। নুন চিনির ব্যালেন্সটা ঠিক আছে কি না সেটা দেখে ফাইনালি এতে চাউমিনটা দিয়ে দেওয়া হলো এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চাউমিনটা গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো হচ্ছে ছোটো ছোটো পিস করে কেটে রাখা ডিম। ডিমটাকে খুব ভালো করে চাউমিনের সাথে মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে চাউমিনের সাথে। আমাদের পাস্তা স্টাইল চাউমিন অলমোস্ট প্রায় হয়ে এসেছে। নামানোর আগে কিছুটা গোলমরিচ ছড়িয়ে দিতে হবে এর উপরে। গোলমরিচ ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে তারপর আমরা প্লেটে সার্ভ করতে পারবো। গাইস, তৈরি হয়ে গেছে আমাদের পাস্তা স্টাইল এগ চাউমিন। এবার এর উপরে কেটে রাখা গাজর, শসা এবং ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে নেব। আমাদের পাস্তা স্টাইল এগ চাউমিন একদম তৈরি সার্ভের জন্য। তোমরা এটা বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।